হ্যালো গাইস, তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের লার্ন টু স্টাডি চ্যানেলে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করে নেব সেটা হলো অর্থালঙ্কারের একটি পার্ট, সেটা হলো সাদৃশ্যমূলক অর্থালঙ্কার। এর আগে একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার কাকে বলে এবং তার যে চারটি প্রধান অঙ্গ রয়েছে সেই চারটি প্রধান অঙ্গ সম্পর্কে এবং একটি উদাহরণ দিয়ে সেই সাদৃশ্যমূলক সংজ্ঞাটার ব্যাখ্যা। তো আজকে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের সংজ্ঞাটা জাস্ট একটু তোমাদের বলে রাখছি যে দুই বিজাতীয় পদার্থের মধ্যে সাদৃশ্য প্রদর্শন করাই হচ্ছে হলো এই সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের মূল কাজ। তো এই সাদৃশ্যমূলক অর্থালঙ্কারের 14টা বিভাগ রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে। তো সেগুলো মনে রাখা আমাদের পক্ষে খুবই একটা কঠিন ব্যাপার যে 14টা শ্রেণীবিভাগ যদি শুধু আমাদের সাদৃশ্যমূলক অর্থালঙ্কারেরই পড়তে হয় তো আরও আরও অনেক তো বিভাগ তো পড়েই রয়েছে, সেগুলো আমরা কেমন করে শিখব। তো আমাদের অনেক কাজ আছে, আমাদের কাছে টিভি দেখা আছে, মোবাইল দেখা আছে, তো তার মধ্যে এই পড়াশোনাটাকে করবো কেমন করে? তো এই পড়াশোনাটাকে যদি আমরা খেলার ছলে গল্প করে যদি এটাকে যদি শিখে নিতে পারি তো আমাদের অত টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। তো তার জন্য তোমাদের সাথে আজকে আমি একটা গল্প শেয়ার করব। তো গল্পটা হলো এরকম যে আমাদের পাড়াতে দুটো বন্ধু ছিল, নাম ছিল রূপক আর প্রতীক। তো প্রতীক ছেলেটা আবার একটু অন্য টাইপের, সে একটু অপহৃতি টাইপের একটু কাজকর্ম করে, অর্থাৎ সে একটু চুরি চামারি এই ধরনের কাজ করে। অপহৃতি শব্দটা বেসিক্যালি ওই হিসেবেই বোঝায়। তো সেজন্য রূপকের মাঝে মাঝে প্রতীককে একটু সন্দেহ মনে হয় যে হয়তো সে এরকম ধরনের কাজ কিছু করতে পারে, তবে কি সে সেটা বিশ্বাস করতো না। আশেপাশের লোকরা বলতো সে রূপক প্রতীককে এরকম ছেলে বলে মনেই করতো না। তো আমাদের পাড়াতে আরও দুজন, ওদেরই দুজন বান্ধবী ছিল, তাদের নাম ছিল যে উপমা আর নিদর্শনা। নাম দুটো খুবই সুন্দর, উপমা আর নিদর্শনা। তো তারা দুজন একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় ওদের রূপক আর প্রতীকের বিষয়ে একটু সমালোচনা করছিল যে এই প্রতীক ব্যতীত রূপকের কি অন্য কোনো বন্ধু নেই? নিশ্চয়ই প্রতীককে রূপকের ভ্রান্তিমান বলে মনে হয়, ভ্রান্তিমান অর্থাৎ মানে মিথ অর্থাৎ ফেক বলে মনে হয়। তো এটা আসলে ওরা দুজন আলোচনা করলে এটা আসলে হয়তো সমাশক্তি, অর্থাৎ দুজনের মধ্যে যে একটা আকর্ষণীয় ব্যাপার থাকে যে দু বন্ধু দু বন্ধুকে ছাড়া থাকতে পারে না, এরকম হয়তো দুজনের মধ্যে সমাশক্তি। তো তারা দুজন এই নিদর্শনার উপমায় বিষয়টিকে নিয়ে খুব টেন্স হয়ে পড়লো যে রূপক এত ভালো ছেলে অথচ প্রতীকের মতো একটা খারাপ ছেলের সাথে মেলামেশা করছে। তো তারা দুজন একটা প্ল্যান করলো যে রূপকের তো একটা দিদি আছে, বড় দিদি আছে, না তার নাম হচ্ছে হলো উৎপ্রেক্ষা। তো চলো আমরা সেই উৎপ্রেক্ষা দিদির কাছে অতি সত্বর অতিশয়োক্তি মানে যাই, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই দিদির কাছে যাই আর আমরা সেটাকে এই বিষয়টাকে প্রতিস্থাপনা করি। অর্থাৎ মানে আমরা যেহেতু বাংলা স্টুডেন্ট তো আমাদের ভাষাগুলো সেরকমই একটু হওয়া উচিত, তাই না? তো প্রতিস্থাপনা বলতে মানে উপস্থাপনা করি বিষয়টা যে কী করা যায় এখন প্রতীক আর রূপককে, যেহেতু এরকম দুজন একটা বন্ধু মেলামেশা করছে অথচ প্রতীক ছেলেটা সেরকম ভালো নয়। তো এরকম দৃষ্টান্ত নিয়ে একটা মানে ওদের দুজনের মধ্যে অর্থাৎ উপমা আর নিদর্শনার মধ্যে রূপক আর প্রতীককে নিয়ে একটা সমালোচনা চললো। তো এই গল্পটা দেখো একটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। তো এই গল্পের লাস্টে দেখো যে ডাবল বোল্ডের যে এই 14টা ওয়ার্ডই কিন্তু সাদৃশ্যমূলক অর্থালঙ্কার শিখে নেওয়ার মূল যে ওয়ার্ডগুলো আছে 14টা বিভাগ, এই 14টা বিভাগই কিন্তু এটা এই গল্পটার মধ্যে রয়েছে। তো তোমরা যদি মানে সাধারণভাবে একটু গল্পটা একটু মানে মজা হিসেবেই তোমরা যদি ধরে নাও তো এই গল্পের ছলে কিন্তু তোমরা এই 14টা নাম খুব সহজেই কিন্তু শিখে যাবে আমার মনে হয়। আমি এভাবেই টেকনিক নিয়ে আমি পড়াশোনা করেছি যার জন্য আমি ভুলতাম না নামগুলোকে। তো আশা রাখবো তোমরাও এরকম টেকনিক করে বিষয়গুলোকে পড়ো। যেহেতু আমাদের এই অর্থালঙ্কার শব্দালঙ্কারের মধ্যে এতগুলো বিভাগ রয়েছে, এরকম টেকনিক না নিয়ে পড়লে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো আর বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।